প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করবো এসএসসি সাধারণ গণিত অনুশীলন 16.4-এর 14 নম্বর ম্যাথটা। 14 নম্বর ম্যাথে ওরা আমাদেরকে বলছে, 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ব্যালনের বমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, বমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। উচ্চতা 12 সেন্টিমিটার, তা আমরা জানি ব্যালনের কেন পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে 2π r আর প্লাস এইচ। তো এখানে ওরা আমাদেরকে আর দিয়ে দিচ্ছে 25 সেন্টিমিটার, আবার এইচও দিয়ে দিচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা 2 × 3.14416 পাইয়ের মান বসালাম, আর আর এর মান 5, আবার এখানে 5 প্লাস এইচ এর মান 12। তাহলে 2 × 3.14416 × 5 প্লাস 12 = 17। তো এগুলো যদি সবগুলো আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসবে হচ্ছে 534072 সেন্টিমিটার স্কোয়ার। এই হচ্ছে আমাদের বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তারপর ওটা আমাদেরকে স্যার একটা জিনিস হচ্ছে বেলুনের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই এর মান 3.1416 দিলাম, আর এর মান 5 স্কোয়ার, আর এইচ এর মান হচ্ছে 12 স্কোয়ার। 3.1416, 5 স্কোয়ার আর 12, ফায়ার স্কোয়ার এইচ এস, সরি এখানে স্কোয়ার হবে না, এইচ এর উপরে স্কোয়ার নাই। তো এগুলো সবগুলো যদি আমরা ক্যালকুলেটার ইউজ করে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো 942.48 সেন্টিমিটার কিউব। যেহেতু আয়তন আয়তনের কিউবে আসে, তাহলে আমাদের এটাই আনসার, এটা আর একটা আনসার।